হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে আজ আপনাদের দেখাবো কাতলা মাছের কারি। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, একটা ছোট টমেটো কেটে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়েছি আর ছ কা রসুন ছাড়িয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। সব মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নেব। মশলা আমি তুলে নিলাম, মশলাটাকে এবার ঠান্ডা হতে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, মশলাটাকে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সব মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এই মাছগুলো সব তুলে নেব। এই তেলের মধ্যে আমি এক টিস্পুন মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে দিয়ে এলাচ, দালচিনি, লবঙ্গ আমি ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়নটাকে হালকা নেড়ে নিয়েছি, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, এটাকে সব দিয়ে দেবো। আমি মিক্সি ধুয়ে জলটা সব দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষে নেব। এখানে আছে হাফ চামচ নুন, হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর আছে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটাকে আমি এবার ফুটিয়ে নেব। তরকারিটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কি ফুটছে এটা কি। এখানে আমি এক চিমটি চিনি দিচ্ছি। আর দিয়ে দেব গরম মশলা। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, আমি ঘি দিলাম না। হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড।